কালকে রাত্রিটা হঠাৎ করে 12:30টার সময়, তবে আগে আমরা পিকনিক করেছি, ফ্যামিলি পিকনিক। ও গেছিল আমাদের সঙ্গে এই কুন্ডুগলিতে, খাওয়া দাওয়া করলো, মাংস ভাত খেলাম, নর্মাল ছেলে। কালকে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে পরীক্ষা ছিল, দুপুরে দমদমে পরীক্ষা দিয়ে এসছে। আমি জিজ্ঞেস করলাম, পরীক্ষা দিয়েছিস কি খেলি? তারপর বললো, শুধু এক গ্লাস লস্যি খেয়েছি। এটা বললো, জানি না কে কী খাইয়ে দিয়েছি, কিংবা কোনো ডাল নিয়েছি কিনা বলতে পারবো না। বিকেল পর্যন্ত স্বাভাবিক, বিকেল পর্যন্ত স্বাভাবিক ছিল। তারপর বললো আমাকে একজন একটা লোহার জাল এরম ডান্ডা দিল, বললো পুকুরে ফেলে দে। আমি পুকুরে ফেলতে যাচ্ছি, তখন বাচ্চাগুলো বললো যে বাবা ফেলো না ফেলো না, তুমি শুনলি না কেন? বলছি সেটাই তো মনে করতে পারছি না, আমি কেন শুনলাম? আমি কিন্তু ওদের কথা শুনে ফেলে দিলাম। ওটা কালির ছিল, পরীক্ষা দিয়ে সন্ধ্যাবেলা বাড়ি এসেছে, বাড়ি এসে দাদার সাথে তারপর একটা এক জায়গায় পিকনিক ছিল, পিকনিকে গেছে আর কি। পিকনিক থেকে বাড়ি ফেরার পরে রাত্রিবেলা সবাই সেতু চলে গেছে। ইতিমধ্যে দাদা দেখে ওপরে একটা ওপরের ঘরে একটা ধাম করে একটা শব্দ, দাদা যখন নিচ থেকে ওপরে গেছে তখন দেখে যে আমার জেদিমা যে ঘরে ঘুমতো সেই ঘরে বাচ্চারা ভেঙে ফেলেছে। তারপর জিজ্ঞেস করাতে তখন মানে আমার ভাইপো আর কি, সে বলছে যে আমাকে বলছে দরজা বন্ধ করে শোবে না, ঠিক আছে? তারপরে ওর বাড়িতে সারা বাড়িতে বিদ্যুৎ শুরু হয়ে গেলো, ওপর থেকে নিচ পর্যন্ত ব্রিজ থেকে শুরু করে যাবতীয় ড্রেসিং টেবিল সব ভাঙচুর করেছিল। ভাঙচুর করার পর একটা চেয়ার দিয়ে ঠাকুমার মাথায় মারে, ঠাকুমাটা অন স্পট ডেড হয়ে যায়। আর তারপর ওর মা আমাকেও মারধর করেছে। হ্যাঁ, বৌদি বাইরে ফলে এসেছিল, আগে লোকজন ডাকতে চলে এসেছিলো। আর দাদার হাত ভেঙে গেছে, মাথা মাথা আপনারাও গিয়ে দেখতে পারেন, অসুবিধা নেই, হাত পা ভেঙে গেছে, মাথা টাথা খুব খারাপ হয়েছে। না বাবা, কারণটা কি? হ্যাঁ, কারণটা কি? কারণটা কিছু দিন বোঝা যাচ্ছে না, কারণটা কী আছে না। কিন্তু তো এমনি কিন্তু আগে থেকে কিন্তু স্বাভাবিক ছেলে ছিল, কোনোদিন কোনো আমরা কোনোদিন কোনো অস্বাভাবিক কিছু দেখিনি। কী করতো ছেলেটা? ছেলেটা এমনি কিছু করতো না,
কি নাম? ইন্দুর আগে ইন্দ্রজিৎ রায়। বয়স কত? বয়স 29। যিনি মারা গেছে? যিনি মারা গেছে ওনার বাবার নামটা বলতে পারবো না। ওনার বাবার নাম হচ্ছে বিশ্বজিৎ রায়, ওনার মায়ের নাম হচ্ছে তাপসী রায়। আপনি কে? আমি সম্পর্কে ওর কাকা, মানে আমার দাদার ছেলে, জাতো দাদার ছেলে আমার। কী নাম? আমার নাম আনন্দমোহন রায়। কী চাইছেন এখন? হ্যাঁ, কী চাইছেন এখন? আমরা চাইছি এটা যদি সুব্যবস্থা করে দেওয়া যায় খুব ভালো হয়, তার কারণ বাবা মার সঙ্গে ছেলে মানে আর কি ঘর করে, বাবা মা এখন আতঙ্কের মধ্যে পড়ে রয়েছে, ওরা ভেতরে ঢুকতে পারছে না, হ্যাঁ ঘরে থাকতে পারছে না, সারা রাত্রি তারা রাস্তায় কাটিয়েছে, হ্যাঁ ঘরের ঘরময় রক্তে রক্তাকার। এর আগে কোনো দিন হয়েছিল এরকম? এর আগে কোনো দিন হয়নি। কী নাম? হ্যাঁ কী নাম? আনন্দমোহন রায়।